हेलो एवरीवन, आज ये वीडियोते बोलबो आपनार शरीरे डायबिटीस आछे किना बुझबेन किभाबे एवं एर करणीय कि। तो चलुन शुरू करा जाक। आपनी जदि आमार चैनलटाके एखोनो सबसक्राइब करे ना थाकेन ताहले एई वीडियो नीचे लाल सबसक्राइब बोतामटी क्लिक करे चैनलटाके सबसक्राइब करुन आर पाशे थाका बेल आइकनटी अवश्यई अन करे राखुन। प्लिज फ्रेंड, एखोनोई सबसक्राइब करुन। डायबिटीस शब्दटी आमादेर सबार काछेई बेश परिचित। डायबिटीस खूब कमन एकटी रोग, बला हय नीरब घातक। एमन कोनो परिवार खुंजे पावा जाबे ना जेखाने कोनो डायबिटीसेर रोगी नेई। प्राय प्रति घरे घरेई अंतत एकजन ब्यक्तिर डायबिटीस लक्ष्य करा जाय। दिन दिन बेड़ेई चलेछे आक्रान्तेर संख्या। डायबिटीस एमन एकटी रोग जा मानुषके धीरे धीरे मृत्युर दिके निये जाय। এটি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেওয়া, স্নায়ুতন্ত্রে রক্ত সংবেদনতন্ত্রের ক্ষতি সাধন সহ নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে। অথচ এর লক্ষণ সম্বন্ধে অনেকেই জানেন না। নীরব ঘাতক এই রোগটি কখন আপনার শরীরে বাসা বাঁধবে আপনি বুঝতেই পারবেন না। তাছাড়া এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নষ্ট করে আরও অনেক রোগের সম্ভাবনা তৈরি করে। বলা হয়ে থাকে ডায়াবেটিস কোনো রোগ নয়, কিন্তু সকল রোগের জননী। তাই এই রোগটির পূর্ব লক্ষণগুলো জেনে রাখা প্রয়োজন। তবে চলুন জেনে নেওয়া যাক। প্রশ্ন আসতেই পারে, ডায়াবেটিস কি? হ্যাঁ, আমাদের শরীরের বিভিন্ন কোষে শক্তি যোগায় গ্লুকোজ। এই কাজ সুষ্ঠুভাবে সমাধান হওয়ার জন্য চাই শক্তি। শক্তির সবচেয়ে বড় যোগানদাতা হলো কার্বোহাইড্রেট। এর মধ্যে রয়েছে ভাত, ডাল, আলু, শাকসবজি, গম, ভুট্টা প্রভৃতি। জটিল বিক্রিয়া শেষে আমাদের শরীরের কোষে গ্রহণ উপযোগী সরল অণুতে পরিণত হয়। এই সরল অণু হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ অণুকে শরীরের কোষ গ্রহণ করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন করে। এই শক্তি দেহকে সচল রাখে। কিন্তু কোষে গ্লুকোজ প্রবেশ করতে হলে একটি হরমোন লাগে, এর নাম ইনসুলিন। আমাদের দেহের কোষে এক ধরনের চ্যানেল থাকে যেটা দিয়ে গ্লুকোজ শরীরে প্রবেশ করে। স্বাভাবিক অবস্থায় চ্যানেলটি বন্ধ থাকে। ইনসুলিন না থাকলে গ্লুকোজ কোষে প্রবেশ করতে পারবে না, ফলে কোষে শক্তি উৎপাদন হবে না। আর কোষ শক্তি না পেলে তার কাজ ঠিকমতো করতে পারবে না। অথচ রক্তে অফুরন্ত গ্লুকোজের যোগান রয়েছে, কিন্তু কোষগুলোকে অভুক্ত অবস্থায় থাকতে হচ্ছে। রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে প্রস্রাবের সময় ঘনত্ব বেড়ে যায়। এই সামগ্রিক অবস্থাটি ডায়াবেটিস মেলাইটাস বা সংক্ষেপে ডায়াবেটিস নামে পরিচিত। এবারে জেনে নিন ডায়াবেটিসের লক্ষণগুলি কী কী। নাম্বার ওয়ান, খিদে বেড়ে যাওয়া। শরীরে যখন ইনসুলিনের মাত্রা কমে যায় তখন শরীর শর্করা ধরে রাখতে পারে না। শরীরে শর্করার প্রয়োজন হয় শক্তি যোগাতে। যখন শর্করার অভাব হবে তখন শরীরের শক্তি হ্রাস পায়, ফলে ক্যালোরির চাহিদা বেড়ে গিয়ে অতিরিক্ত খিদে লাগে। বারবার খাবার খাওয়ার পরেও একটা খিদে খিদে ভাব থেকেই যায়। নাম্বার টু, তেষ্টা বা প্রস্রাবের মাত্রা বৃদ্ধি পায়। পিপাসা বা তেষ্টা বেড়ে যাওয়া বা ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়ার সমস্যা দুটি ডায়াবেটিস রোগের ক্ষেত্রে খুবই সাধারণ লক্ষণ। সাধারণত একজন সুস্থ মানুষ সারাদিনে 6 থেকে 7 বার প্রস্রাব করেন। পরিবেশ বা পরিস্থিতি পরিবর্তনে দিনে 4 থেকে 10 বার প্রস্রাবকেও স্বাভাবিক ধরা হয়। তার বেশি হলেই চিকিৎসকের পরামর্শ নিন। নাম্বার থ্রি, অপসাদ বা ক্লান্তি বোধ হওয়া। পর্যাপ্ত ঘুমের পরেও যদি সারাদিনে অস্বাভাবিক ক্লান্ত বোধ করেন তাহলে চিকিৎসকের পরামর্শ নিন, কারণ ডায়াবেটিসের ফলে শরীর পর্যাপ্ত গ্লুকোজ পায় না। পাশাপাশি অতিরিক্ত প্রস্রাবের ফলে শরীরে জলের ভারসাম্য নষ্ট হয়, তাই শরীর ক্লান্ত অপসাদগ্রস্ত হয়ে পড়ে। নাম্বার ফোর, অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া। খাদ্য অভ্যাসে কোনো ধরনের বিশেষ পরিবর্তন বা শরীরচর্চা ছাড়াই অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া ডায়াবেটিসের একটি অন্যতম লক্ষণ। 2 থেকে 3 মাসের মধ্যে প্রায় 10 থেকে 20 পাউন্ড ওজন কমে যায়। ডায়াবেটিসের ফলে শরীর পর্যাপ্ত গ্লুকোজ পায় না, শরীরে প্রয়োজনীয় শক্তির ঘাটতি দেখা দেয়। আর সেই ঘাটতি পূরণের জন্য শরীর তার ফ্যাট ব্যবহার করা শুরু করে, ফলে শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং ওজন কমতে থাকে। নাম্বার ফাইভ, ক্ষতস্থান নিরাময় হতে সময় লাগে। শরীরের যে কোনো কাটা ছেঁড়া ও ক্ষতস্থান শুকোতে বা সেরে উঠতে যদি অনেক বেশি সময় লাগে তবে তা ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। নাম্বার সিক্স, অস্পষ্ট দৃষ্টিশক্তি। দৃষ্টি হঠাৎ করে যদি অস্পষ্ট বা ঝাপসা হতে থাকে এবং তার জন্য যদি চোখের কোনো সমস্যা হয়ে থাকে তবে বুঝতে হবে ডায়াবেটিসের সমস্যার জন্যই এমনটা হচ্ছে। শরীরের অভ্যন্তরে তরলের মাত্রা তারতম্য হয়, চোখ ফুলে যায়, ফলে দৃষ্টি হঠাৎ করে অস্পষ্ট বা ঝাপসা হতে থাকে। এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নাম্বার সেভেন, অসারতা। রক্তে অতিরিক্ত শর্করার ফলে স্নায়ু দুর্বল হয়ে পড়ে,
তাই অসার অনুভব হতে পারে। শুধু তাই নয়, স্নায়ু দুর্বল হলে রক্তচাপ কমে যায়, ফলে মাথা ঘুরতে পারে ও দুর্বল লাগতে পারে। নাম্বার 8, ত্বকে চুলকানি ভাব দেখা দিতে পারে। ডায়াবেটিসের ফলে শরীরের জলের ভারসাম্য নষ্ট হয়, ফলে ত্বক শুষ্ক রুক্ষ হয়ে পড়ে। শুষ্ক ত্বকের উপরিভাগে সংক্রমণ দেখা দেয়, ত্বকে চুলকানি, জ্বালাভাব, অস্বস্তি তৈরি করে। ত্বকের সংক্রমণ বা চুলকানির আরেকটি কারণ হল ইস্ট ইনফেকশন, যে সমস্যাটি ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রে খুবই স্বাভাবিক সমস্যা। নাম্বার 9, ত্বকে কালচে ভাব হয়। একান্তোসিস নিগ্রিকাইজ হল ত্বকের এক ধরনের সমস্যা, যার ফলে উপরিভাগের কিছু অংশে পিচ্ছিল ভাব তৈরি হয় এবং সেখানে কালো ছোপ পড়তে থাকে। ত্বকের এই সমস্যা সাধারণত ঘাড়, কনুই, বগল, আঙুল, হাঁটুর পিছনের অংশে বেশি দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে ত্বকের এই সমস্যাকে ডায়াবেটিসের প্রাথমিক উপসর্গগুলি হিসেবে বিবেচনা করা হয়। নাম্বার 10, আপনার শরীরে বিরক্তি লাগতে পারে। দেহের শক্তি কমে যাওয়া এবং ক্ষুধা বৃদ্ধির ফলে সবসময় খারাপ লাগা এবং বিরক্তিবোধ হতে পারে। যেহেতু শরীর শক্তি পায় না এবং কর্মক্ষম থাকে না, তাই আপনার মেজাজকে খিটখিটে করতে পারে। এগুলোর মধ্যে যে কোনো একটি লক্ষণ আপনার শরীরে প্রবেশ পেলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবং রক্তের শর্করার পরিমাণ পরীক্ষা করে জেনে নিন আপনি ডায়াবেটিসে আক্রান্ত কি না। এবার সবশেষে জেনে নিন কি করবেন বা এর করণীয় কি। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ওজন খুবই গুরুত্বপূর্ণ। ওজন বেশি থাকলে তা খাদ্য অভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে কমানো আবশ্যক। নিয়ম মেনে খাবার খাওয়া, অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খাওয়া যাবে না। খাবার চার্ট মেনে অবশ্যই চলতে হবে। চিনি ও মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে। ফ্যাট জাতীয় খাবার খাওয়া যাবে না। আঁশ জাতীয় খাবার বেশি খেতে হবে। শাকসবজি, ফলমূল বেশি বেশি খেতে হবে। যেসব খাবারে ক্যালোরি বেশি সেসব খাবার বাদ দিতে হবে। নিয়মিত কায়িক শ্রম ও ব্যায়াম করতে হবে। প্রতিদিন নিয়ম মেনে হাঁটার বিকল্প নেই, এটি খুব কার্যকর। এতে ইনসুলিনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। অন্তত দিনে 30 মিনিট হলেও হাঁটা প্রয়োজন। ওষুধ সেবন করতে হবে। টাইপ 1-এর ক্ষেত্রে ইনসুলিন ইঞ্জেকশন দিতে হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। টাইপ 2-এর ক্ষেত্রে ওষুধ খেতে হয়। প্রয়োজন হলে চিকিৎসক ইনসুলিনও দিতে পারেন। কোনো ব্যক্তি যদি ইনসুলিন কিংবা অন্যান্য ওষুধ নিয়মিত গ্রহণ করতে থাকে, তাহলে খাবার নিয়মিত খেতে হবে। কেননা কোনো বেলার খাবার বাদ দিলে তার প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে। সুষ্ঠু এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা সম্ভব। বর্তমানে ডায়াবেটিস ভয়াবহ আকার ধারণ করছে। এর জন্য সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়া একান্ত প্রয়োজন, কারণ সচেতনতাই পারে আমাদের এই ডায়াবেটিস থেকে দূরে রাখতে। তো বন্ধুরা, ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।